এবার জমি কেনা বেচা করতে গেলে গ্রাম কমিটিকে জানাতে হবে। গ্রাম কমিটিকে না জানিয়ে কেউ আর ব্যক্তিগত জমি বিক্রি করতে কিংবা কিনতে পারবে না, এমনটাই হুলিয়া জারি হলো পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লকের কাঠিয়া এলাকায়, যা নিয়ে রীতিমতো সরগোল পড়েছে গোটা গ্রাম জুড়ে। ঠিক এমনই ব্যানার টাঙিয়ে দেওয়া হয়েছে গ্রামের বিভিন্ন প্রান্তে। তবে এই বিষয়ে গ্রাম কমিটির সাথে কথা বলার চেষ্টা করলে তারা বিষয়টি এড়িয়ে যান। তবে গ্রামের মধ্যে কেন এমন হুলিয়া জারি হলো তা নিয়ে উঠেছে প্রশ্ন। বিষয়টি শহীদ মাতঙ্গিনী ব্লকের বিডিওর নজরে এলে তিনি দ্রুততার সহিত কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানান। এই বিষয়টাকে সর্বৈব আমরা আগে তীর্যকভাবে ধিক্কার জানাই যে এহেন সিদ্ধান্ত ওখানকার স্থানীয় স্তরের গ্রাম পরিচালক কমিটি দ্বারা গৃহীত হওয়াকে কেন্দ্র করে। কারণ দেশের যে আইন ব্যবস্থা আছে সেই আইন ব্যবস্থার ঊর্ধ্বে আমরা কেউই নয়। আইনকে মান্যতা দিয়ে দেশের সংবিধানকে মেনে আমাদের প্রত্যেকেরই সমাজ ব্যবস্থায় অবস্থান করা উচিত। আমরা এই বিষয়ের উপরে দাঁড়িয়ে আজকে পুঙ্খানুপুঙ্খভাবে এলাকায় গিয়ে আমরা তথ্য সংগ্রহ করে যা জেনেছি, তাতে করে ওই গ্রাম পরিচালক কমিটি, যে কমিটিতে সর্বদলীয় মানুষজনেরা আছে, যেখানে বিজেপি, তৃণমূল কংগ্রেস, সিপিআইএম দল সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা অবস্থান করছেন, তাদের এখন সিদ্ধান্ত গ্রহণ করার কারণ খোঁজ করতে গিয়ে আমরা জানলাম যে ওই সংশ্লিষ্ট এলাকায় দুটো পঞ্চায়েত সদস্য রয়েছে, দুটো গ্রাম পঞ্চায়েত এলাকার। একদিকে কাঁকড়দা গ্রাম পঞ্চায়েত, যার প্রাক্তন পঞ্চায়েত সদস্য একজন প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী, স্টিল ফার্নিচার ব্যবসায়ী, আরেকজন অপরদিকে প্রাক্তন পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ এবং ওই এলাকার প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্য ছিলেন। এই দুজন তারা জমি কেনাবেচার সঙ্গে যুক্ত, তারা জমি মাফিয়া হিসাবে এলাকায় পরিচিত, যাদের কাজই হচ্ছে কাঁকড়ার মতো গুরুত্বপূর্ণ জায়গা, যে জায়গার ভ্যালু প্রতিনিয়তই উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, সেখানকার বিভিন্ন এনভায়রনমেন্টের উপরে দাঁড়িয়ে সেই জায়গাতে ওই প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং আরেকজন যে নেতৃত্ব আছেন স্থানীয় স্তরের, তারা সেখানে জায়গার জমির প্রথম সারির জায়গা অর্থাৎ বাঁধ লাগোয়া জায়গা তারা প্রথমেই কিনে নেন। কিনে নেওয়ার পর তাদের উদ্দেশ্য জমি মাফিয়াগিরি করবার জন্য পিছনের যারা চাষি রয়েছেন তাদের কাছে প্রেশার দিয়ে, ভয় দেখিয়ে, হুমকি দিয়ে তাদের কাছ থেকে কম দামে জায়গা সংগ্রহ করা। ফলে এতে বহু মানুষ জায়গা যেমন ভয় পেয়ে দিয়েছেন, আবার বহু মানুষ জায়গা দিতে তারা অনিচ্ছুক। ফলে যারা অনিচ্ছুক হচ্ছেন তাদের কাছে ঘুরিয়ে নাক দেখানোর মতো করে পরিবেশ তৈরি করতে গিয়ে এরা কী করতেন, যে তাদেরকে বলতেন যে তোমাদের জায়গাতে আমরা চাষাবাদ করার জন্য যে যাতায়াতের যে রাস্তা, বারাম রাস্তা, সেইটা আমরা দেব না। ফলে এরকম যখন প্রতিবন্ধকতা দিনের পর দিন করছিলেন, এতদিন ধরে গ্রাম পরিচালক কমিটি তৃণমূলের দ্বারাই পরিচালিত হতো, কিন্তু আজকের পালা পরিবর্তনের সঙ্গে সঙ্গে ওই গ্রাম পঞ্চায়েতে যেমন আমরা জয়লাভ করি, গত লোকসভা নির্বাচনে মানুষের আশীর্বাদে ওই দুটো এলাকা থেকে আমরা বিপুল পরিমাণে সমর্থন লাভ করি, এখন মানুষ সাহস পেয়েছেন গ্রাম কমিটির কাছে গিয়ে তাদের আবেদন করবার। তাই গ্রামের মানুষজনেরা, তারা যখন গ্রাম পরিচালক কমিটির দৃষ্টি আকর্ষণ করেন যে গ্রাম পরিচালক কমিটিতে সকল দলের মানুষজনেরা অবস্থান করছেন, সেখানে যদিও আমাদের দলের কোনো পদাধিকার ওখানে নেই, আমাদের পঞ্চায়েত প্রতিনিধি ওখানে নেই, ফলে একটি নিরপেক্ষ প্রতিষ্ঠান বিধায় ওই গ্রাম পরিচালনা হচ্ছে, তারা সিদ্ধান্ত গ্রহণ করেছেন এর পরে যাতে ওই এলাকায় কেউ যদি কোনো জায়গা জমি কেনাবেচা করেন তারা যেন সংশ্লিষ্ট গ্রাম কর্তৃপক্ষের দ্বারা অনুমতি নিয়ে করেন। এইভাবে তারা বিজ্ঞপ্তি জারি করেছেন, যদিও এই বিজ্ঞপ্তি জারিকে আমরা সমর্থন করছি না, এটি হচ্ছে মুখ্যত বিষয়। আমরা তাদের কাছে অনুরোধ করেছি যে আপনারা ইমিডিয়েট এই বিজ্ঞাপন আপনারা সরিয়ে নেন, যদি কোনো কিছু বলার থেকে থাকে তাহলে আপনারা আমাদের দৃষ্টি আকর্ষণ করুন জনপ্রতিনিধিরা, অথবা আপনারা সংশ্লিষ্ট বিডিও সাহেব অথবা আদার্স কোনো সেকশনে আপনারা দৃষ্টি আকর্ষণ করুন। আজকেও আমার সঙ্গে বিডিও সাহেবের কথা হয়েছে, তিনি আমার সঙ্গে একমত। তো এটা গতকাল আমি জেনেছি কাঠিয়া গ্রামে এই পঞ্চায়েত নির্বাচনের পরেই, বিগত দিনে এরকম কোনো ঘটনা আমাদের নজরে নেই। এই পঞ্চায়েত নির্বাচনের পরে ওই গ্রামে পঞ্চায়েতে বিজেপি এবং ওই গ্রামে যারা গ্রাম কমিটির পদাধিকারী, সম্পাদক, সভাপতি, তারা বিজেপির মনোভাবাপন্ন।
তো আমি মনে করি এটা গৃহীত অন্যায়। ক্রেতা বিক্রেতা তাদের পৈতৃক সম্পত্তি, তারা কাকে বিক্রি করবে সেটা তাদের নিজস্ব ব্যাপার, এটা আমরা তীব্র প্রতিবাদ করছি। এবং আমি মনে করি এইটার দ্বারা তারা বোঝাতে চেয়েছে যিনি জমি কিনবেন এবং যিনি বিক্রি করবেন তাদের মাধ্যমে যেতে গেলে তাদেরকে একটি কাঠমানি দিতে হবে। এটাই আমি মনে করি যে এটা দ্বারা আমরা অনুভব করছি যে তাদের কাছ থেকে একটি টাকা নেওয়ার একটি চক্রান্ত, এটা আমরা তীব্র প্রতিবাদ করছি। এবং সেই সঙ্গে সঙ্গে আমরা যেটা অনুভব করছি বিভিন্ন গ্রামে, যেখানে পঞ্চায়েত নির্বাচনের পরে বিজেপি জয়লাভ করেছে সেখানে গ্রামে বিভিন্ন মানুষের উপরে এরকম একটি স্ট্রিম রোলার চালানো হচ্ছে, তো সেগুলো আমাদের নোটিশেও এসছে। এই কাটিয়া গ্রামের এই ঘটনা একটি প্রমাণ যে এখানে আমি গতকাল থেকে বহু সাধারণ মানুষের সঙ্গে বা আমাদের দলীয় সমর্থকদের সঙ্গে তা আমি কথা বলেছি, তারা কিন্তু মনে প্রাণে এটাকে মেনে নিতে পারছেন না, কিন্তু ভয়ের জন্য তাদের উপর কোনো চাপ আসার জন্য তারা এটা সরাসরি কেউ কোনো প্রতিবাদ করছে না। আমরা মনে করি এটা অন্যায়। সরকারি আইন অনুযায়ী যেভাবে গভর্নমেন্টের তার দলিল মাধ্যমে রেজিস্ট্রির মধ্য দিয়ে যেভাবে তার আইন আছে, আইন এটা আজকে আমাদের নজরে এসেছে, বিভিন্ন পেপারে দিয়েছে এবং জেলা থেকেও আমাদেরকে আমার কাছে পাঠিয়েছে। তো বেসিক্যালি গ্রাম কমিটি বিভিন্ন জায়গায় গ্রামের মানুষ নিজেরা করে, কিন্তু এটার কোনো আইনি স্বীকৃতি বা এদের কোনো আইনি ক্ষমতা বা কোনো কিছুই নেই, ফলে এটা করতে পারে না। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত এটা পাওয়া গেছে কাকরদাতে, কাকরদা গ্রাম পঞ্চায়েতকে প্রধানকে জানিয়েও দিয়েছি এবং আমি ডেকেছিলাম, ডেকেও বলে দিয়েছি যাতে এটা ইমিডিয়েটলি সরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। যদি সরিয়ে দিতে না পারে তাহলে কালকে আগামীকাল মানে আমরা এটাকে সরানোর ব্যবস্থা করে দেবো, কারণ এটার কোনো আইনি বৈধতা নেই বা এরকম কেউ করতে পারে না। যে কোনো ব্যক্তির জমি বিক্রির ব্যাপারে তার নিজস্ব স্বাধীনতা আছে বা থাকবে, এবং যদি এই ব্যাপারে কোনো ব্যক্তি কোথাও হ্যারাস হয় কোনো ব্যক্তি দ্বারা বা কোনোভাবে তাহলে আমাদের কাছে নজরে আসলেই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ, ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে। আপনার বাড়ি নতুন হোক বা পুরনো, পেন ডক্টর লিক গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে, বিশদে জানতে এখনই ফোন করুন। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার, আমাদের আরেকটি শাখা বলাইকান্দা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর, নতুবা ফোন করুন যাদব বেরা 9800303017, এছাড়া অসিত বেরা 9933222739।